আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো 300 শতক জমিতে কত সুন্দর করে 5টা বেডরুম, 1টি ডাইনিং, 1টি কিচেন, 2টি টয়লেট, 2টি বেলকনি দিয়ে অসাধারণ সুন্দর ডিজাইনের বাড়িটি করা হয়েছে। তো এরকম নতুন নতুন ডিজাইনের বাড়ি যদি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেন, যেন পরবর্তী নতুন নতুন আপডেট ইনশাআল্লাহ সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, দেখেন কত সুন্দর করে কাজটি করা হয়েছে। বেলকনির উপরে চারা ডিজাইন করা হয়েছে। তো বাড়িটি অনেক সৌন্দর্য, ভিতরের দরজাগুলা, ভিতরের রুমগুলো অনেক সৌন্দর্য, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। যদি পুরো ভিডিওটি না টেনে দেখেন, তাহলে এ বাড়ির গেটের ডিজাইন, এভরিথিং ইনশাআল্লাহ সম্পূর্ণ দেখতে পারবেন। তো এখন দেখেন বাড়িটির চতুর্দিকে বাউন্ডারি করা হয়েছে। তো আমি বাড়িটার খরচের ব্যাপার ড্রয়িং সহ ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব A to Z। তো এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন যদি করতে চান, আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ড্রয়িং ডিজাইনের কাজ করে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে এসে পরিবহনের মধ্যে জিমলের মাধ্যমে চাইলে হাতে হাতে ইনশাআল্লাহ নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের ড্রয়িং ডিজাইন দিয়ে বাংলাদেশের অনেক জায়গায় আমাদের কাজ চলতেছে। চাইলে আপনিও আপনার কাজটি, স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন দেখবেন এই বাড়ির ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যানের A to Z ইনশাআল্লাহ সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি মাপ আপনারা আশা করি ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো এই বাড়ির দৈর্ঘ্য হয়েছে 40 ফিট 1 ইঞ্চি, এই বাড়ির প্রস্থ হয়েছে 33 ফিট 2 ইঞ্চি, এবারের টোটাল স্কোয়ার হচ্ছে 1331 স্কোয়ার ফিট। আপনার যদি জায়গার পরিমাণ আরও কম থাকে, ইনশাআল্লাহ আরও ছোটো আপনি এ বাড়িটি করতে পারেন। তো বাড়ির মেন গেট দিয়ে প্রথম ঢুকতে সিঁড়ি। এ বাড়িতে টোটালি 5টা বেডরুম। সামনের 2টি বেডরুমের মাপ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। অপর 2টি বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 11 ফিট। মাঝখানে দেওয়া আছে 12 ফিট বাই 10 ফিট। আপনি চাইলে রুম না করে ড্রয়িং রুমও করতে পারেন। তো একটি ডাইনিং দেওয়া আছে 7 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 1 ইঞ্চি। একটি কিচেন দেওয়া আছে 7 ফিট বাই 8 ফিট। 2টি টয়লেট দেওয়া আছে 5 ফিট বাই 7 ফিট। 2টি বেলকনি দেওয়া আছে 10 ফিট বাই 4 ফিট। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখতেছেন। তো এবারের ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে এবারের মেন গেট, বাউন্ডারির গেটটা দেখাবো। তো আমি এখন আপনাদেরকে ভিতরে গিয়ে সম্পূর্ণ A to Z দেখাবো। তো এবারের প্রথমে ঢুকতে এসেছে, গেটটা অনেক হেভি, মজবুত, তো এরকম ভালো মানের কাজ করবেন। তো এবারের প্রত্যেকটি দরজার ডিজাইন অনেক সৌন্দর্য, আশা করি আপনারা পুরো ভিডিওটি না টেনে সাথে থাকুন। তো আমি ভিডিওতে কথা বললে অনেকেই বুঝতে ভিডিও অসুবিধা হয়, এই জন্য আমি কথা বলি না। তো ইনশাআল্লাহ আপনাদের মাঝে এবারের কত টাকা খরচ, ফাউন্ডেশন কতটুক সম্পূর্ণ ইনশাআল্লাহ ভিডিওর লাস্টে বলে দেবো। আগে ভিডিওটি দেখেন, তারপরে ইনশাআল্লাহ আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে।
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম বাড়ি সেম ডিজাইনের, সেম কোয়ালিটি, সেম ডিজাইনের যদি করতে চান, আপনাদের 25-26 লক্ষ টাকা হলে ইনশাল্লাহ এরকম বাড়ি করতে পারেন। তো এই বাড়িতে আরও প্রচুর টাকা গেছে। ওনাদের চতুর্দিকে বাউন্ডারি দেখতেছেন, গেট, তো ওনাদের এভরিথিং আরও অতিরিক্ত টাকা গেছে। তো আমরা এগুলা হিসাবে না ধরে বাড়ির হিসাবটা আমরা আপনাদের মাঝে তুলে ধরছি। তো বন্ধুরা, কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।